এটা তোমার একটা ভরা দে বুঝছো আচ্ছা মন দিয়া ভরবা বাচ্চাটা কি ভরো না ভরো জানি না আই যাও এতে লেয়ার বেল লেয়ার বেল লেয়ার বেল লেয়ার বেল ছাপ দিলে ফের ফের ছাপ দিলে ফের ফের সিট ডাউন প্লিজ আমার বন্ধুর কে দিয়েছে ওকে কান দিয়ে দিয়েছে ওটা না মরেছে গো আর তো জ্বালা সহে না আই যা এই 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 এজে কানে ধরিস না এটা করলে মমতা চলে লাগা বুঝছো আরে কইতে কান এদিকা ছাড়ে এটা অস্ত্র আছে বল হ্যাঁ বল বসে কেন আরে জন্টু আরে মন্টু হ্যালো কত বেলা হয়ে গেল হ্যালো অনেক কোন নামই নাই হাই যা শরীর রে স্কুলে ভাই এই একটা উঁচা কইরে নইছ হ্যাঁ যাই যা শালি রে তুমি না আইলে আমার ভালো ঠেয়ে না ভালো না বকি বা কইরা আজকে জাত কর মুত করে খাচ্ছ নি রে এই যে বুবু আহো 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 এই যে নে বহছ তুমি আমি মনে করি স্কুলে প্রিন্সিপাল আমি তো শুনছি ছাড়ের ডেলিভারি হইছে ওখানে ছাড়ের এই তারিখে করোনার পরে ছাড়ের বউর হইছে আইকাই বহ অ্যাম্বুলেন্স সামনে খারা দেখছ কি বা কই আদে দে এ খারি এমবুর আই কুই কুই আই আই এই কুই মানে কি রে কুই মানে বুঝ দশটা তাতে রে আই গয়া সময় কম এ যে হন তোর নাম কি কুতকুতি হ্যাঁ কই ছি রে কুতকুতি তোর নাম বাবা রে নাম তো খারাপ না কয়বার পর অসর কয়বার উডস ডেলি চার কর চারবার পরি চারবার উডি মেশিন বালা আছে যে হন ওই যে নামনে হেন্ডা চলো জায়গা বে জায়গা দেখা বইর আবার গোসির মধ্যে বইরা টেরাটু রইও না উঠাও আই গাও আই গাও এটা তোমার একটা ভরা দে বুঝছো আচ্ছা মন দিয়া ভরবা বাচ্চাটা কি ভরো না ভরো জানি না আই গাও এটা লেয়ার বেল লেয়ার বেল লেয়ার বেল লেয়ার বেল ছাপ দিলে ফের ফের ছাপ দিলে ফের ফের সিট ডাউন প্লিজ সুইচ দি এটা কোন পালা এই তোর কাছে কম করে পড়া দিছি এটা আমি বুঝবো কি বলেছে তাহলে কার বোর হয়েছে ওই যে একজন অনুমান করে খুঁজছে তাই না স্যার আমরা বোর কথা কইছে তুই চেয়ারে বসেছিস ও চেয়ার তো আমি বসে এই যে চেয়ার আমি বসে না চেয়ার আমি তাই কে নিছে ও চেয়ারে কইছে আমার একটু বহই বিয়াদ অফ স্কুলে সে দুষ্টমি করিস চেয়ারে খালি রয়েছে ছাড়ের নিকে বইছিল ছিটাউন হ্যাঁ বস এখানে এ শিখুন বস আই তোরা কইছে বইছে তোকে বসতে বলেছি বাংলায় কোন বস আমি বস এই তোমাদের সকালের পড়া হয়েছে চার ওর পড়া আমার পড়া হয়েছে জন্টু আমাকে পড়া দিয়েছে চার বলো তো পড়াটা লেরবের লেরবের সব দিলেই বলে চুপ করো আমার বন্ধুর প্রেরিত ওকে কান দিয়ে দিয়েছে ওটা না মরেছে গো আর তো জ্বালা সহে না এই এই কি যেন পড়াটা বললে
এই পড়া দিয়েছিস হ্যাঁ এই পড়া আমি দিছি স্যার এই পড়া আমি দিছি ও বাবা স্যার ও বাবা ও বাবা এই গাই এই যে স্যার আপনি এগুলো আর কম দিব না বললি এই গম দিয়ে বরবার আছি মাং নাই নাই কি দিয়ে গম দিয়া এদিকে সারি এটা ওয়াস্ট আছে বল হ্যাঁ বল নিয়ার নিয়ার কি হয়েছে বুঝুন নাই এ যে মুন্ন করুন সুই আর সুতা সুই আর সুতা মুন্ন করুন যে হুতা সুতা হুইয়ের গোয়া দেয়া যায় বাপের নাম গাব গাছ এই কার বাপের নাম কার যে তোর বাপের নাম গাব গাছ না স্যার ওর বাপের নাম চাইলে আমার এই এদিকে বসে হ্যাঁ আমি গো আমি এই 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 লুকা ভিক্ষাতি বড় ভিক্ষাতি মানে যাই আগে কথা শুনতে দে তারপর কথা বল তো হইনা ফকির নি বাপ ধরে নইছে আরে তুই ওকে চিনতে পারছিস না এ হচ্ছে স্বামীপুরের মাসি তা মাসি হঠাৎ কি মনে করে স্কুলে আমি আইছি আমার বোনপুতিরে ভর্তি করবার স্কুলে অবশ্যই হে রাখা তার মানে তোমার বোনের ছেলে স্কুলে লেখাপড়া করবে হ্যাঁ কিন্তু মাসি আমার স্কুলের ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন 20 টাকা মোট 50টা টাকা যে দিতে হবে বে কি দিমু তাই দেখি হ্যাঁ তাও আমার বোন ভর্তিরে ভর্তি করাই আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকে তোমার বোনের ছেলেকে আমি স্কুলে ভর্তি করে নিলাম আচ্ছা আগামী কাল টাকাটা পাঠিয়ে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নু চামুকা এই স্কুলে ভরমু না নু ছবা যাই আগে কথা বলতে দে তারপর কি বলবি শুনি তাহলে আজ থেকে ওকে ভর্তি ও কি যেন নাম ওর ও নাম রহিম বাহ খুব সুন্দর নাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমার অনেক কাম আছে আমি আহি আচ্ছা ঠিক আছে ওর বহাই দেন আচ্ছা ঠিক আছে বসাই দিই আচ্ছা রা এই তুই কই বেশি প্যাক প্যাক করিস না এ খোঁচা মইরা হানি বেলাটা ফাটাই গেলাম বাতাসির বাউরে কইয়া দি ও হানি কি ডিস ফিলে নষ্ট করি হলাম এই এই বেটা এই এই স্কুল আছে বেটা তুই হ্যাঁ এই বেটা এই তুই কার স্কুল তুই জানস এই পেয়া নতুন ছাত্র স্কুলে পড়তে পেয়াদব ওই এই তো আমার কপালটা খাইছে কি করেছে এই সারারা ডাকলে কোন সারিয়া মাটিকে ফিরিত করব বসে কেন বস তুই আর টাকা পাইলি নি এ লইয়ে মরা হইলি এরে পাগল তুই আচ্ছা এই আলেকজান্ডর তুই এই ক্লাসে তুই কত বছর ধরে জানই আমি 25 বছর ধরে 25 বছর ধরে তাহলে তুই ওদের চিন্তা কেন করছিস ওদের আচ্ছা ওই এর মা তো তোর সাথে লেখাপড়া করেছে তাই আর মা করছে আচ্ছা তাহলে ওরা কেন তোর সাথে কথা বলবো ওর মা যদি বলে তাহলেই তো হলো একজন পর একজন না বই আমি স্কুলে থাকবো পাশও করবো না স্কুলতে বাইরে ইয়ে যাবো না জানি তো জানি জানি আচ্ছা ঠিক আছে বস আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে কি যেন নাম বাবা তোমার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নূর ইসলাম আঙ্গা আপনার নাম নূর ইসলাম কি স্যার আমার নাম হয়েছে রহিম বাহ খুব সুন্দর নাম আচ্ছা শোনো এই কথা বলবি না ঠিক আছে মা তাজালে তুমি একটু দাঁড়াও তো দাঁড়াও আপু দাঁড়াও 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 হ্যাঁ যে দেখছো একবার সোনার টুকরা গো কথা বলবি না আর একটা কথা বলবি না একটা কথা কম নরে ভাই কই একটা কথা যদি বলি একটা কথা কইলে তিনটা মারি দিবে নরে আচ্ছা মা তাজাল তুমি বলো তো মুসলমানের মাঝে সতী নারী কে আমি আমি
क्या के नारीर को तक चुन ताइलो हम चिन ची आम को पर रो ये जोहरे माय की करे हलो और बी आ रखे तीन डा पुला हने चे ओहो अच्छा ठीक अच्छे बालो तो सर आसपान ने आज क्या कुछ आसपान ने हमने जंटो ओ तुम इतने चुप करो हमने कोई सीनो हने रख के राव कर मुना सर आपने जे प्रश्न आम के करे थे छे प्रश्न और उत्तर हमें दीते पारबो ना कारण हमें जाने ना তুমি বলো তো মাতাজেল হিন্দুদের মাঝে সতী নারী কে তোরা হিন্দু না মুসলমান তাহলে তোর মা সত্যি হলো কি করে খালি পিছিয়ে যাচ্ছে একটা কই আগে ছিলাম আচ্ছা ঠিক আছে বলো তো তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারী কে স্যার আমি জানি না আচ্ছা বাবা রহিম তুমি বলো তো তুই বলতো সীতার অপর নাম কি সীতার অপর নাম মরণ হেদিনকে ভিক্ষা করে মরছে বাবা রহিম তুমি বলতো সীতার অপর নাম কি জানকী বাহ খুব সুন্দর উত্তর হয়েছে শোনো তাজে তোমাকে একটা কথা বলি তুমি হয়েছো বাচ্চা সাইদের একমাত্র কন্যা তোমার পিতার অধীনে এই স্কুল আমি চালাই তাই বিশেষ কিছু বলার অধিকার তোমাকে আমার নেই তবু বলছি মা যদি লেখাপড়া শিখে স্কুলে আসতে পারো তাহলে স্কুলে এসো নতবা স্কুলে এসে অযথা কেন সময়টা নষ্ট করছো আজকের মতো তোমাদের সকলের ছুটি আর একটি কথা আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে রহিমি তাই আজ থেকে সবাই তোমরা ওকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে আজকের মতো তোমাদের সকলের ছুটি এই এই বেটা এই এই বেটা রহিম বাচ্চা কিছু বলবি কি কমু আমার উত্তর দিয়ে হইলেন ফুচু ফুচু করতে হিকছিস না এত উত্তর হিকিস কইলা না কই বাইতে পড়া হইলি না তোমার আপু তো পড়ালেখা জানে না যদি জানতো তাহলে তো ছাড়ের কথা অবশ্যই উত্তর দিতে পারতো আপু কিছু কথা তুমি জন্তু এই বেটা এই জন্তু আমার কথা শোনো আজকে বাড়িতে গিয়ে বাবাকে বলে এই স্কুলে স্কুল থেকে বের করে দিতে বলে ইয়েস টু ভেরি গুড হুইজ দিস কোথা থেকে মালিক নিয়ে ছেলে এসে স্কুলে ভর্তি হয়ে আমাকে হারিয়ে দেবে আমি হারতে পারবো না কারণ আমি যে কিছুতে এই ছেলের সঙ্গে পড়ে লেখায় ওঠে আফামুনি তাই তুমি ওকে এই স্কুলে থেকে কিভাবে বের করে দিব আফামুনি পুরুষ মানুষ সারা জীবন খালি হারে না গো মেয়ে আমার যে হারে কি করবে লেখাপড়া হি করলে খালি বের তৈরি স্কুলে আহ আহ যে তাই কে বাচ্চা দেখে নেব এই অপমানের প্রতিশোধ প্রতিশোধ পাইকে দি চাই লর এটা ছাড়ি দা এলুকে খারো তোর বিশ তিরিশটা অনুষ্ঠান কইটা দেই তাইলে ও তো বিশটা অনুষ্ঠান ওই শালিরা তোর কিন্তু সব পালা না ওই সাদা রে চোখ মারস আমায় যা হস না